আনার জন্য। এখানে আরেকটা গরু দেখতেছেন দর্শক, বেশ সুন্দর। কত বলছি? 70। কত টার্গেট ভাই? কি জাতের গরু এটা? আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ফারবেজগর ব্লগের আরেকটি নতুন ভিডিওতে। দর্শক বন্ধুরা, কোন গরুটার কেমন দাম, দামটা হচ্ছে কত, কাস্টমার কত বলতেছে, সে বিষয়ে আপনাদেরকে বিস্তারিত ধারণা দেবো। আজকে আমরা অবস্থান করছি কুমিল্লার সর্ববৃহৎ হাট চান্দিনা হাটে। এই হাট থেকে আপনাদেরকে মাঝারি এবং ছোট সাইজের যে গরুগুলো খামার উপযোগী সেই গরুগুলো দরদাম সম্পর্কে জানাবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? জি ভালো, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। বাজারের অবস্থা কেমন চলতেছে? বাজারের অবস্থা মোটামুটি আছে, ভালোই। রোদ্র ঠান্ডা মিলে মোটামুটি ভালো। বেচাকেনি কেমন? রোদ্র বেশি না অনেক। তো বেচাকেনি কেমন আছে? মোটামুটি ভালোই, খারাপ না। কটা নিয়ে আসলেন? আজকে তিনটা আনছি। বিক্রি হয়েছে? দুইটা হয়েছে আর একটা আছে। একটা আছে। তো দামটা হচ্ছে কত এটা? এটা দামটা আছে 92। 92। এটা তো খামারে রাখা যাবে? হ্যাঁ, এটা পালা গরু। তো পালা গরু সাইয়াল না? সাইয়াল না, দাঁত দাঁতে না, সাইয়াল গরু। কাস্টমার কত বলে? আমরা কথা বলে বিস্তারিত জানবো গরুটার দামটা হচ্ছে কত। তো সে বিষয়ে আপনাদেরকে বিস্তারিত ধারণা দেবো, আমাদের সঙ্গে থাকুন। ভাই আসসালামু আলাইকুম। ভাই দামটা হচ্ছে কত? ভাই 85। কাস্টমার কত বলছে? কত বলছে? 70। কত টার্গেট ভাই? কি জাতের গরু এটা? সায়ন। দাম চাইতেছেন কত? 72,000। কোন দর দাম হয়েছে? কমসম দাম। কটা নিয়ে আসলেন গরু বাজারে? দুইটা। বিক্রি হয়েছে? আরেকটা রয়েছে। কত টার্গেট আছে বিক্রির? 60-এর নিচে কথা লাগবো মনে বলতেছে। 60-এর নিচে এটা ষাট ব্যাংকের গরুটা। তো আমাদের সঙ্গে থাকুন আরো বিস্তারিত জানার জন্য। এখানে আরেকটা গরু দেখতেছেন দর্শক, বেশ সুন্দর। জানার চেষ্টা করবো। ভাই আসসালামু আলাইকুম। ভাই দামটা হচ্ছে কত? 65। কাস্টমার কোনো কিছু বলছে? কত বলছে? 55-52। কোথা থেকে আসলেন? মাদায় থেকে আসলেন। কটা নিয়ে আসলেন গরু বাজারে? একটি। কত টার্গেট আছে বিক্রি? 5-5 ছেলে বিক্রি করে দেবেন দর্শক। দেশাল গরু 55,000 হলে বিক্রি করে দেবেন চান্দিনা হাটে। বেশ সুন্দর, গরুর দাম মোটামুটি কম বোঝা যাচ্ছে। আসসালামু আলাইকুম। দাম তো হচ্ছে কত? 90। কোনো দরদাম হয়েছে? দরদাম হয়েছে? কাস্টমার বলে নাই? কত বলে? 75। কত টার্গেট বেচা বিক্রির আঙ্কেল? কত টার্গেট? 80 হলে টার্গেট বেচা বিক্রির। কাস্টমার 75 বলে। আসসালামু আলাইকুম। দাম তো হচ্ছে কত এটা? দাম তো হচ্ছে কত? 95। কটা নিয়ে আসলেন গরু বাজারে? দুইটা। বিক্রি হয়েছে? ও এটা তা কাস্টমার কত বলে? কাস্টমার কত বলে? হ্যাঁ 80-79 বলে। তো কত টার্গেট বেচা বিক্রির? 80-79 বলে। কত টার্গেট বেচা বিক্রি? 80-80 হলে বিক্রি করে দেবেন। আচ্ছা ধন্যবাদ। তো দর্শক, আমরা আপনাদেরকে চেষ্টা করছি যে চান্দিনা হাটের যে অবস্থা বা চিত্র, সেই চিত্র তুলে ধরার জন্য। তো সবাই ভালো থাকবেন, আমরা চেষ্টা করব নিয়মিত আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য। তো আপনারা কোন ধরনের ভিডিও চান আমাদেরকে জানিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সদা সর্বদা। পারভেজ এগ্রো ব্লগ ইউটিউব চ্যানেলের পাশে থাকবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। এ পর্যন্তই চান্দিনা হাট থেকে আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। যারা আমাদের চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো আজকে বাজারে যে গরু একদমই কম, এই কারণে আমরা এখন বিদায় নিচ্ছি, বাজার থেকে চলে যাচ্ছি। আজকে মঙ্গলবার, মঙ্গলবারে একদমই কম উঠে গরু বাজারে, হাটে একদম কম উঠে গরু। তো আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ নিয়মিত আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য। তো কিছুদিন শারীরিক সমস্যা থাকার কারণে ভিডিও দিতে পারি নাই। তো যে ডোকাগুলা দেখেন একদম ফাঁকা, গরু কম, যে একদম গরু কম। তো আমরা চলে যাচ্ছি, আজকে বিদায় নিচ্ছি। তো যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সদা সর্বদা। ফারবেজ এগ্রো ব্লগ ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।